চরণে পুষ্পাঞ্জলি দিতে পারিস তাহলে আমি দেবরাজ ইন্দ্রকে আদেশ করব, দেবরাজ ইন্দ্রকে দেবত্ব সিংহাসনে দেবে, সেই দেবতা আর মর্তের মানব তাকে দেব পুত্র বলে স্বীকার করে। মেষ মা, তুমি এখন যাও। চলে 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 যা চলে। আবার না না প্রভাধর, আগে আমি যাব সরোবরে স্নান করতে। আমি সরোবরে জল খেলতে গিয়ে দেখলাম ঝগড়া করো না গৌরী, আমার কাছে পয়সা কড়ি হলে তোমার আমি শঙ্খ পরিধান করিয়ে দেবো। তুমি তোমার পিতার কাছে থাকো। পিতাকে তো বহুদিন দেখিনি, কোথায়? পিতাকে ভালো করে একবার দেখো বাবা। আমার চার ছেলে মেয়ের হাত ধরে নিয়ে চললাম আমার পিতার। এই মুহূর্তে ভাগ্নে নারদকেই ডাকতে হবে, আমার সর্বনাশ হয়ে গেছে। যদি এই মুহূর্তে গৌরী কৈলাস ছাড়া হয়ে যায়, আমি একা কেমন করে থাকবো এই কৈলাসে? না, এই মুহূর্তে ভাগ্নে নারদের কাছে একটা যুক্তি নিতে হবে। বাবা নারদ, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। তুমি যেও না গৌরী, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, তুমি আমার সঙ্গে ঝটপট করে চলে যাচ্ছ গৌরী, যেও না গৌরী, আমার ছেলে তুমি যেও না, ফিরে এসো। তুমি আমায় একা করে দিয়ে চলে যাচ্ছ গৌরী, যেও না গৌরী।
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই মামা বাবু কি হয়েছে বাবা গো আমার সর্বনাশ হয়েছে চরম সর্বনাশ কি সর্বনাশ জানো বাবা তোমার মামিমা তোমার মামিমা আমার সঙ্গে ঝগড়া করে তোমার ভাই বোনগুলো নিয়ে বাপের বাড়ি চলে গেছে ঠিক করেছে বাবা কি বলছো তুমি বাবা এখন ফিরিয়ে আনতে হবে তোমার মামিমাকে একটা যুক্তি বলে দাও বাবা আচ্ছা আমি দেব যুক্তি আমার যুক্তি পাবেন আপনি মুক্তি বাবা দেখি পাওয়া যায় যদি আপনি এক কাজ করুন এই মুহূর্তে সিংহের বেশ ধারণ করে চলে যান মামিমা ভাই বোন যে পথে গেছে সেই পথে একটা মায়াবন সৃজন করুন বাবা দেখো আমি মায়াবন সৃজন করছি গৌরী তুমি সম্মুখে তাকিয়ে দেখো আমি একটা মায়া জঙ্গল সৃজন করে দিলাম চলো বাবা এই মুহূর্তে আমাকে সিংহ বেশ সাহায্য দেবে চলো নারায়ণ 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 বিশাল একটা জঙ্গল হ্যাঁ মা এই জঙ্গলে আমরা তো এমন জঙ্গল কোনোদিন দেখিনি মা মামার বাড়ি এত বড় গেছি কখনো জঙ্গল দেখিনি ও মা সেটা আজ আসছে বিশাল আমি সিংহের মূর্তি আজ ধরলাম গৌরী তোমার ধরে খাবো গো আমি সিংহের মূর্তি ধরলাম গৌরি তোমার ধরে খাবো গো বাবা পালাই পালাই ওরে বাবা ওই না গৌরি পিষ্ঠে উড়িবে গো ভয় করিস না মা সিংহ হলো আমার বাহক তাই আমি বিপদে পড়েছি আমার আঘাতে এসেছি ওর পিষ্ঠে চেপে যাব আমি গিরিরাজ সর্বভূতেষু মত্স্যরূপেণ নতাত্কৃতা নমঃতস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মত্স্যরূপেণ সংস্কৃতা নমঃতস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ নতাত্কৃতা নমঃতস্যৈ 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 নমঃ নমঃ আসুক বেড়া ছেড়ে আসলে ওর মজা দেখিয়ে দেবে একেবারে বাবা নারে এবার কৃষ্ণ নামে বাহু তুলে নাচো রে মন পথে পথে বেড়া ছেড়ে আনন্দ আছে আমাদের সর্বনাশ হচ্ছে পথে পথে কৃষ্ণ নামে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ নামে বাহু তুলে নাচো রে মন চিন্তা এ নামে নেই কোনো ভাবনা এ নামে নেই
পাবি না তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল চল একবার কৃষ্ণ নামে বাহু তুলে নাচো পথে পথে কৃষ্ণ নামে বাহু তুলে নাচো পথে পথে একবার কৃষ্ণ নামে বাহু তুলে নাচো পথে 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 একটা ছেলের কি আনন্দ হচ্ছে আর আমার দিকে সর্বনাশ বাবা নারায়ণ নারায়ণ তোমার মামিমা ওই তোমার না বাবা বলবো না থা বাবা তো কোন কথা বলবো না বাবা নতুন করে একটা যুক্তি বলে দে বাবা এই যুক্তি হয়নি না ঠিক আছে শুনুন মামিমা ভাই বোন যে পথে যাচ্ছে সেই পথে মায়া নদী সিজন করুন তারপর আপনি একটি চিহ্ন তরি নিয়ে বসে থাকবেন মামিমা ভাই বোন যখন আসবে না তখন মোটামুটি পাঁচ কাউন্ট করি চাইবে করি তো নিয়ে যায়নি দিতে পারবে না ফিরে আসবে কৈলাস ঠিক বলেছো বাবা তুমি ঠিক বলেছো তোমার এই কথা মতো গৌরী তুমি তাকিয়ে দেখো সম্মুখে একটা নদী সৃজন করে দিলাম আর ওই নদীর মাঝখানে আমি থাকবো এইভাবেই নারায়ণ 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 কমে যাচ্ছে বলি ও মাঝি ভাই আমি ডাকবো তাই আমার পয়সা
তোমার নাই সব নিজেদের মধ্যে হয়ে আছি তাই বলছি আগে করি দাও তারপরে আরে কি বোকামাজি কেন কাজের আগে কেউ করি দেয় আগে পার করিয়ে দিতে হয় তারপর করি নিতে হয় তোমরা ও পারে কে ছুট মারবে না তো আরে না না আমার চারটে ছেলে মেয়ে ওরা না হয় ছুটে পালাবে আমি তো বাচ্চা মানুষ ঠিক আছে তাহলে উঠে পড়ো উঠেছো হ্যাঁ উঠেছি আরে ছাড়ি ছাড়তি কিন্তু এবার ছাড়ো ওরে তোমার বাড়ি ওরে ভয় করো না রাজু আমি হলাম ভিকারিনী নারী কোথায় পাবো পাঁচ কাহন কড়ি কড়ির পরিবর্তে দিলাম বাম পদ তারপর কি বললো জানো বললো আমি ভিখারিনী নারী কোথায় পাবো পাঁচ কাউন করি তার চেয়ে আছে আমার বাম পথে আছে তিন চার ঝুড়ি বলেই দেবো না বাবা বলো না কারো কাছে বাবা গোপন কথা গোপনেই থাক বলে দেব গো মামা দূরে না ছেলে বলে দেব গো মামা কি সর্বনাশ বলে দেব গো মামা বাবুর মনে মারা করে ধরে